কুতুবুল আফতাব গাউসে নাজো ষষ্ঠলী তুমি খোদার রহম কুতুবুল আফতাব গাউসে নাজো ষষ্ঠলী তুমি খোদার দারকে করলে জিন্দা মন কীর্ণ কীর তোমার হাতে বান্দা অবিশ্বাসী গুণ করে নিন্দা দুনিয়াতে পেল তারা কতই সদ আমার গাউস পাক এক মহল্লায় গিয়েছে সেই মহল্লায় হাজার হাজার মুরিদান ওই গ্রামে একজন লোক ছিল সেও পিরালি করে সে একটা চিঠি লিখে পাঠাইছে তার শিষ্যের কাছে লিখে পাঠাইছে হে আগন্তুক হে আগমনকারী হে আগন্তুক তুমি যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে তাড়ায় দেব কারণ আমারও ক্ষমতা কম নাই তুমি ভালো চাও তো এখান থেকে চলে যাও তা না হলে আমি তোমাকে সরায়া দেব এই চিঠি গাউস পাক পড়ে মুসকি মুসকি হাসে একটা চিঠি লিখলো দুনিয়াদারিতে আমরা সবাই মুসাফির দুই দিনের জন্য আমরা সবাই দুনিয়ার মধ্যে এসেছি দুই দিন পরে আমরা সবাই চলে যাব আমরা কেউ থাকতে পারবো না আল্লাহর হুকুমে দুনিয়ায় এসেছি আর আল্লাহ তাআলা যদি চান এই মুহূর্তে আমি চলে যাব আমি চলে যাব যদি চায় এই মুহূর্তে আপনাকেও আল্লাহ উঠায় নিয়ে যেতে এই চিঠিটা যখন গাউস পাক পাঠাইছে পাঠাবার পরে তার শিষ্য গুরুর হাতে দিয়েছে দেওয়ার সাথে সাথে পাঠ করার বাকি তার প্রাণ পাখি উড়ে চলে গেছে এক মুহূর্তের মধ্যে
তার বেঁচে থাকার কোনো সময় হয় না তাই আমার গানের মধ্যে এখানে বলেছি অবিশ্বাসী গুণ করে নিন্দা দুনিয়াতে পেল তারা কতই শরম আল্লাহর ওলি আউলিয়ার প্রতি বিন্দু পরিমাণ অবিশ্বাস্য মন যদি তৈয়ার হয় সাথে সাথে তার আমলনামা ডিমোশন হয়ে যাবে পোকা পড়বে ওলি আউলার এমন একটি পাওয়ার আল্লাহ তাআলা বলেন আমার পাগল আমার ফকির আমার দরবেশ আমার মস্তান আমার ওলি আমার পক্ষ থেকে দুনিয়ার বুকে তোমাদের কাছে মেহমান রূপে গেছে অতএব মেহমানকে তোমরা সম্মান করিও তাহলে আমাকে সম্মান করা হবে আমার ওলি আউলিয়ার দরবারে আমার পাগলের হাতে আপনি যদি কিছু দেন সে তো নেই না তার প্রয়োজনে নেই না আপনার প্রয়োজনে নেই আপনার বিপদ উদ্ধার করার জন্য আপনাকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে ঋণ মুক্ত করার জন্য তাই আল্লাহ তাআলা বলে তুমি উত্তম ঋণ দান করো আমাকে ঋণী বানাও কর্জে হাসানাত ওলি আউলিয়ার দরবারে আপনি যদি কিছু দিয়ে থাকেন সেটাই আপনার সম্পদ এবং ওটা আল্লাহর হাতে যায় আল্লাহ আপনার কাছে ঋণী হয়ে যায় এটা আল্লাহ তাআলা দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে আপনার ঋণ পরিশোধ করার জন্য ওয়াদাবদ্ধ আল্লাহর যে যে মেহমান সেই মেহমানই আল্লাহ তার কারে খাওয়াইলে আল্লাহরই খাওয়ানো হয় এই হল ওলি আউলিয়া গাউস কুতুব দৃষ্টিতে তুমি যারে রেখেছো আউলিয়া খাতায় নাম লিখেছো মিডিয়া বাংলার বাউলের কথা বলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন ফকির মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন